ষড়যন্ত্রের মাধ্যমে একা একা ভোট করে ক্ষমতায় যেতে চায় না আওয়ামী লীগ, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানান। ডোনাল্ড লুর চিঠির জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। নির্বাচনী তফসিল নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাজির হন কেন্দ্রীয় নেতাদের অনেকেই। ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তফসিলকে স্বাগত জানিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন তারা। বলেন, গণতান্ত্রিক পর্যায়ের অন্ধকার ধাপগুলো থেকে আলোর পথে নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরেছিল বিএনপিবিহীন একটি নির্বাচনের আয়োজন প্রসঙ্গ ও সংলাপের সম্ভাবনা নিয়ে। সেই সম্ভাবনা সরাসরি নাকচ করেননি ওবায়দুল কাদের। সংলাপের সময় এখন আর অবশিষ্ট নেই। মিস্টার লুর চিঠি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি। সেই চিঠির জবাব দু একদিনের মধ্যেই আমরা তাকে দেবো, এটা একটা কার্ডিসি। তিনি বলেন, আওয়ামী লীগ একা একা নির্বাচন করতে চায় না, তাই সব দলকেই অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এত পাহাড়, এত খরস্রোতা নদী পার হয়ে এলাম, এখন আবার কাকে ভয় পাব, কাকে ভয় পাব? এত বিপদ সংকুল দরিয়া পার হলাম, তারপর আবার ভয় কিছু? যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান নিয়েও জানতে চান সাংবাদিকরা। তবে পশ্চিমাদের বিষয়ে মন্তব্য করতে নারাজ তিনি। আর বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা কেন? আমি এইসবের উত্তর দিতে রাজি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।